আসসালামু আলাইকুম, বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস খুবই রক্তাক্ত। দক্ষিণ ভিয়েতনামে পুতুল সরকার গঠনের জন্য বোমা ফেলে দেশটিকে প্রায় নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ভূরাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় এখন সেই দেশের সাথেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন। চীনের উত্থান ঠেকানোর জন্য ভিয়েতনামের সাহায্য যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, তাই অতীত বর্বরতার ইতিহাস সরিয়ে রেখে হ্যানয়ে দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সেখানে সফরে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, হ্যানয় যাতে ওয়াশিংটনের বলয়ে না চলে যায় সেজন্য বেইজিংকে সম্ভাব্য সবকিছু করতে হবে, দক্ষিণ চীন সাগরে নিজেদের অবস্থান শিথিল করতে হবে। তারা বলছেন, ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসের কারণে বেইজিংয়ের নিশ্চিন্তে বসে থাকার উপায় নেই, কারণ ভূরাজনৈতিক জগতে পরিস্থিতি সবসময় হিসেব মেনে চলে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম সফরে যাবেন। ভিয়েতনাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কমিউনিস্ট দেশ। দেশটির জনসংখ্যা 97 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের সাথে তাদের অতীত ইতিহাস সুখকর নয়। দুই দেশের মধ্যে একসময় ভয়াবহ যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামে একটা পুতুল রাষ্ট্র গঠনের জন্য ওয়াশিংটন এই দেশের জনগণের উপর অকল্পনীয় ত্রাস আর বর্বরতা চালিয়েছিল। কিন্তু ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্র আজ একে অপরকে যেভাবে দেখছে, সেদিকে তাকালে বোঝা যায় আজকের পৃথিবী কতটা বদলে গেছে। যুদ্ধের যে ঐতিহাসিক স্মৃতি ভিয়েতনামের জনগণকে দীর্ঘদিন আচ্ছন্ন করে রেখেছিল, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর তার প্রভাব যেন কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র যে ইন্দো প্রশান্ত নীতি গ্রহণ করেছে তার প্রধান উদ্দেশ্য হল চীনের উত্থান ঠেকানো, আর এজন্য হ্যানয়কে বিবেচনা করছে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে। যুক্তরাষ্ট্র এমনিতে কোনো কমিউনিস্ট দেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি, কিন্তু যখনই তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের দরকার পড়েছে তখন কোনো দেশ কমিউনিস্ট হলেও তাদের সাথে মিত্রতা করতে তারা দ্বিধা করেনি। এমনকি সোভিয়েত রাশিয়া, দেং শিয়াওপিংয়ের চীন বা টিটোর যুগোস্লেভিয়াও এই তালিকা থেকে বাদ পড়েনি। ওয়াশিংটন যখন যাকে সবচেয়ে বড় হুমকি মনে করেছে তখন সেখানেই তারা মনোযোগ দিয়েছে এবং এজন্য দরকারি সবার সাথে মিত্রতা করেছে। এখন চীনকে তারা প্রতিপক্ষ বানিয়েছে। যদিও চীন ও ভিয়েতনাম দুটোই কমিউনিস্ট দেশ, দুই দেশের অভিন্ন বিপ্লবী ইতিহাসও রয়েছে। হোচি মিন যখন দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন মাও তাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু তারপরও সাধারণভাবে ভিয়েতনাম চীনকে পছন্দ করে না। এর কারণ আদর্শিক নয়, বরং জাতীয়তাবাদী ও ঐতিহাসিক কারণে এই দূরত্ব তৈরি হয়েছে। বহু আগে ভিয়েতনামের উত্তরাঞ্চল চীনা রাজবংশের শাসনে ছিল। ভিয়েতনামের অধিবাসীরা তাদের ইতিহাসকে তাই ভিন্নভাবে দেখে। তারা মনে করে চীনের শাসন থেকে স্বাধীন হওয়ার জন্য তাদেরকে সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়ে গেছে, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বিশ্বের খুব একটা পরিবর্তন হয়নি। ভিয়েতনাম আর চীনের মধ্যে এখন ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে, কিন্তু চীনের প্রতি ভিয়েতনামীদের যে ঐতিহাসিক শত্রুতা সেটাও ভেতরে ভেতরে রয়ে গেছে। এর সাথে যোগ হয়েছে দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক বিতর্ক। এই সাগরের বেশ কিছু বিতর্কিত এলাকাকে দুই দেশই নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। হ্যানয় এই সাগরকে পূর্ব সাগর বলে থাকে। এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বিতা। দুই দেশের কাছে এই ইস্যুটি যথেষ্ট স্পর্শকাতর। ভিয়েতনাম সম্প্রতি তাদের দেশে বার্বি সিনেমাটি নিষিদ্ধ করেছে। এর কারণ হল সিনেমাটিতে কয়েক সেকেন্ডের জন্য কার্টুনের আদলে বিশ্বের একটি মানচিত্র দেখানো হয়েছে। ওই মানচিত্রে বিতর্কিত জলসীমাকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে এই সিনেমাটি নিষিদ্ধ করেছে হ্যানয়। এটাও সবাই বোঝেন, এই দুই দেশের বিভেদ থেকে যে দেশটি সুবিধা নিতে চায় সে দেশটি আর কেউ নয়,
খোদ যুক্তরাষ্ট্র আমেরিকা ও ভিয়েতনামকে চীনের বিপরীতে শুধু সামরিক শক্তির ভিত্তি হিসেবেই বিবেচনা করছে না, বরং তাদেরকে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার হিসেবেও চিন্তা করছে, উৎপাদনের ক্ষেত্রে যারা বেইজিংয়ের বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করবে। ভিয়েতনাম অবশ্য উন্নয়ন সূচকে চীনের থেকে বহু পিছিয়ে রয়েছে, তবে তাদের 97 মিলিয়ন জনসংখ্যার আকার আরও বাড়ছে এবং সেখানে তরুণ ও সস্তা শ্রমও রয়েছে। এইসব বিবেচনা থেকেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনামে কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর। $1 বিলিয়ন খরচ করে তারা দূতাবাস কম্পাউন্ড তৈরি করেছে। ওয়াশিংটন যে দেশটিকে ঘৃণা করত এবং বোমা ফেলে যে দেশের অস্তিত্বই একসময় মুছে দেওয়ার চেষ্টা করেছিল, সেই দেশের সাথেই বন্ধুত্ব গড়ার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে। অথচ যুক্তরাষ্ট্রের আচরণের মধ্যে কোনো সংকোচ বা লজ্জাবোধ নেই, অতীত অপকর্মের জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক ক্ষমাও তারা চায়নি। এর মধ্যেই তারা হ্যানয়ের সাথে সম্পর্ক গড়ার প্রচেষ্টা শুরু করেছে। ভিয়েতনামীদের দিক থেকে এখানে লজ্জার কিছু নেই, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে ইতিহাস তাদের পক্ষে রয়েছে। তারা 1973 সালে যুক্তরাষ্ট্রকে সফলভাবে পরাজিত করেছে, যদিও এর জন্য তাদেরকে দিতে হয়েছে বিশাল মূল্য, কিন্তু আমেরিকানরা শেষ পর্যন্ত ভিয়েতনাম ত্যাগ করতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের আসল চেহারা কেমন ভিয়েতনামের মানুষ সেটা জানে, ওয়াশিংটনের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে তারা সেটা মাথায় রাখবে, কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু তাদের কাছে হেরে গিয়েছিল, তাই একটা পরাজিত দেশের সাথে সম্পর্ক গড়ার বিষয়টিকে তারা হুমকি মনে করছে না। এটা সত্য যে এই যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বোমা নিক্ষেপের পাপ মুছে যাবে না। ভিয়েতনাম যেটা করছে সেটা হলো খুব দীর্ঘদিন পুষে না রেখে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিবেচনায় ওয়াশিংটনই বরং এখানে নত হয়ে তাদের সামনে এসেছে। চীনের সামনে এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মুহূর্ত চলে এসেছে। হ্যানয় যাতে ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ না হয়, ভিয়েতনাম যাতে কারোর সাথে জোট না গড়ে এবং চীনের ভালো প্রতিবেশী হিসেবে টিকে থাকে সেটা নিশ্চিত করার জন্য বেইজিংকে সম্ভাব্য সব কিছু করতে হবে। চীন চায় না ভিয়েতনাম তাদের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠুক। ঐতিহাসিক বাস্তবতার কারণে ভিয়েতনাম হয়তো কখনোই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক মিত্র হবে না, কিন্তু এমন আশঙ্কা রয়েছে এই দুই দেশের সম্পর্ক শিগগিরই কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পর্যায়ে উন্নীত হতে পারে। সেটা ঘটলে দুই দেশ অভিন্ন লক্ষ্য ও স্বার্থ নিয়ে তৎপর হবে, যা বেইজিংয়ের জন্য সুখকর হবে না। বাইডেন ভিয়েতনামকে চীন বিরোধী জোটের সাথে যুক্ত করতে চান। বেইজিংয়ের বিরুদ্ধে অংশীদারিত্ব আর জোট গড়ে তোলার জন্য তিনি সম্ভাব্য সব পন্থাতেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের তৎপরতা বন্ধ করতে হলে বেইজিংকে অবশ্যই দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো বন্ধ করতে হবে। মার্কিন নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতার বিষয়গুলোকে এমনভাবে প্রচার করছে যাতে তাদের এই বয়ান ভিয়েতনাম আর আমেরিকার মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা ভিত্তি হতে পারে। এর থেকে বেরিয়ে আসতে হলে ভিয়েতনামকে চীনের বন্ধু হিসেবে বিবেচনা করতে হবে। হ্যানয়কে বেইজিংয়ের অধীনে ভাবলে চলবে না। দুই দেশের মধ্যে যে এক শতাব্দীর ইতিহাস, সেটাকে হ্যানয় ঠিক এভাবেই মূল্যায়ন করে। ভিয়েতনামে হৃদয় ও মন দখলের যে যুদ্ধ, সেটা সমানতালে চলছে। তাত্ত্বিকভাবে হলেও চীনের সেখানে আদর্শিক ও সাংস্কৃতিক সুবিধা রয়েছে, আমেরিকার যেটা নেই। ওয়াশিংটন বরং এই দেশটির উপর বহু মিলিয়ন বোমা আর এজেন্ট অরেঞ্জ ফেলেছে, কিন্তু এটা ভেবে বেইজিংয়ের তৃপ্তিতে বসে থাকার কোনো কারণ নেই, কারণ ভূরাজনৈতিক সমীকরণ অতটা সহজ হিসাব মেনে চলে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।